আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়ে আমরাও ভালো আছি। তো অনেকে কমেন্টস করেছিলেন, ইনবক্সে মেসেজ করছেন যে ভাই আপনার কাজ কয়টা থেকে কয়টা পর্যন্ত। এই যে দেখেন, এখন কিন্তু আমাদের বেচা কিনা সব শেষ। এই যে এখানে যারা পার্ট টাইমের কাজ করে তারা স্যালারির জন্য দাঁড়িয়ে আছে, মানে বেতনের জন্য। এই যে এখন দেখেন কয়টা বাজে, এই যে ঘড়ি, এই যে মালয়েশিয়ার টাইম, দেখেন কয়টা বাজে। তো এখন পুরা দোকান কিন্তু বন্ধ করে ফেলা হয়েছে। এই যে দেখেন, মপ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হইতেছে। এই যে দেখেন, এই যে পুরা দোকান কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে এদের মপ দেওয়া শেষ, পরে চলে যাবো আর কি। আহিয়ং আহিয়ং ফাইডি সিকেত। এই যে এখানে আলিঙে আলিং আলিং, এই যে ঠিক এভাবে প্রতিদিন ক্লিন করে নেওয়া হয়। ফাইডি চকক, এই যে দেখেন সব ক্লিন করে রেখে দেওয়া হয়েছে, আবার কালকে সকালে খোলা হবে। এই যে এখানে মূলত রান্না করা হয়। এই যে ল্যাংলাই টাংহা টাংহা টাংহা, এই যে সবাই চলে যাইতেছে বেতন নিয়ে, মানে স্যালারি নিয়ে, এরা পার্ট টাইমের কাজ করে সবাই চলে যাইতেছে। এই যে আর এই যে এখানে যারা আমার বন্ধু বান্ধব আছে, যারা বসে আছে, তাদেরকে স্যালারি দেওয়ার পরে তারা চলে যাবে। এ ভাইরা, আপনারা জান্নাকে বসে রয়েছেন কে? জান্নাকের লেগে আলম আলম ভাই, হ্যাঁ এই যে এরা স্যালারির জন্য বসে আছে, স্যালারি দিলে ওরা চলে যাবে। এ রহমান ভাই, জান্নাকের লেগে হ্যাঁ বিল লাগে, প্রতিদিন বিল লাগে, আজকে চলে যাবে আপনি। এই যে এখন ওদেরকে খাবারের টাকা দেওয়া হইতেছে, খাবারের টাকা, মানে এখানে কাজ করলে তাদের কাজকে কাজ করছে যারা, 14 রিংগিট করে দেওয়া হবে খাবারের। এই যে আমাদের আলী ভাই দিতেছে। এটা কিন্তু খাবারের টাকা দেওয়া হইতেছে। আর এই যে রহমান ভাই, বাসে কয়টা রুটি খাইছেন? আজকে 15টা রুটি খেয়ে শেষ করছেন একাই। কয়টা রুটি খাইছে ভাই বলেন তো? আজকে আজকে খাইছে রহমান ভাই 8টা। তো বন্ধুরা, এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।